হ্যালো ভিউয়ার্স, এটা আমার খাগড়াছড়ির সেকেন্ড দিনের ভিডিও। আপনারা যদি দেখতে চান আমি কোথায় কোথায় গিয়েছিলাম আর কি কি দেখলাম, তাহলে আমার সাথেই থাকবেন। আমি ওদিন ঘুম থেকে একটু লেট করেই উঠি, 10টার দিকে উঠি, 10:30টার দিকে রেডি হয়ে বের হয়ে যাই, ঘুরতে চলে যাই। এটা হচ্ছে আমার হোটেলের পার্কিং। আমি ভেবেছিলাম আমার হোটেলের বুঝি কোনো পার্কিং নেই। আমরা সেদিন গিয়েছিলাম মহালছড়ি সিন্দুকছড়ি রোডে। ওই রোডটা নাকি শুধু বাইকারদের জন্যই, অন্য কোনো লোকাল ট্রান্সপোর্ট এমনকি কোনো বাসও নাকি সেখানে যায় না। আমাদের সকালের নাস্তায় ছিল মালাইচা আর নারকেল দিয়ে বানানো এই পিঠাটা। আমরা গিয়েছিলাম অনেক উঁচু পাহাড়ের চূড়ায় বানানো একটা বৌদ্ধ মন্দিরে। ওই পাহাড়টা আশেপাশের সবগুলো পাহাড়ের চাইতে উঁচু পাহাড় ছিল। এটা হচ্ছে তুত গাছ বা মালবেরি গাছ। আমরা লাঞ্চ করেছিলাম এই রেস্টুরেন্টে। এই মাটির পাত্রটা ন্যাচারাল রেফ্রিজারেটরের মতো কাজ করে। পানি খাওয়ার আগ পর্যন্ত আমিও কিন্তু বিশ্বাস করতে পারিনি। সারা দিন ঘুরে ঘুরে করে অনেক টায়ার্ড ছিলাম, তাই বিকালে রেস্ট নিতে হোটেলে চলে গিয়েছিলাম। বাইক রাইডের পর এই হলো আমার চুলের অবস্থা। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বের হয়ে গিয়েছিলাম ঘোরাঘুরি করতে। ওই দিন ছিল চাকমাদের প্রবারণা পূর্ণিমা। আমার হোটেলের পাশে যে বৌদ্ধ বিহারটা আছে আমি সেখানে গিয়েছিলাম ফানুস উড়ানো দেখতে।
ওই দিন পূর্ণিমা রাত ছিল, বৌদ্ধ মন্দির থেকে আমি চলে গিয়েছিলাম আলুটিলা পর্যটন কেন্দ্রে। ওই দিন ডিনারটা আমি আমার হোটেলেই করি। আমার হোটেলের খাবার যে এত মজা হবে এটা না আমি ভাবতেই পারিনি। আমি আগে ভাবতাম যে উপজাতিদের হাতের বাঙালি রান্না কেমন না কেমন হয়। রাতে আমার আবার ক্ষুধা লেগে যায়, তাই আমি নিচে যাই খাবার কিনতে। খাগড়াছড়ির কিন্তু আরও ভিডিও আপলোড করা হবে। আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই।